আজকের এই ভিডিওতে আমরা রোনালদো সম্পর্কে কিছু ফ্যাক্ট জানবো, যে তথ্যগুলো আমরা এর আগে জানতাম না। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী ফুটবল খেলোয়াড় হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। বর্তমান সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর মোট সম্পত্তির পরিমাণ $500 মিলিয়ন বা $4,250 কোটি। তো যাই হোক, 2021 অনুযায়ী রোনালদো প্রতি বছরে মোট €38 মিলিয়ন পারিশ্রমিক পান। তবে অনেকেই জানেন না, সফলতার শিখরে অবস্থান করা ক্রিস্টিয়ানো রোনালদোর জীবন শুরু হয়েছিল একটি ভাঙা টিনের ঘরে। ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে ফ্যাক্ট হচ্ছে, রোনালদো যখন পেটে ছিলেন তখন সংসারের অভাবের কারণে তার বাবা চাচ্ছিল তার মায়ের অ্যাবর্শন করাতে বা বাচ্চা নষ্ট করাতে, কিন্তু তার মা তাকে জোর করে জন্মগ্রহণ করান। আর এর জন্য রোনালদো তার মাকে মাঝে মাঝে দুষ্টামি করে বলে যে, মা, তোমরা তো আমাকে জন্ম দিতে চাওনি, কিন্তু দেখো আজকে তোমাদের সবার অভাব আমি দূর করেছি। রোনালদোর বাবা আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের অনেক বড় ফ্যান ছিলেন এবং তার নাম অনুসারে তার ছেলের নাম রাখেন রোনালদো। রোনালদোর ছোটবেলা এত দরিদ্র ছিলেন যে তিনি তার পরিবারের সাথে ভাঙা টিনের ঘরে বসবাস করতেন এবং রোনালদোর বাবা সেই শহরে বাগান পরিষ্কার বা মালির কাজ করতেন এবং রোনালদো অনেক ছোট থেকে ফুটবল খেলা শুরু করে দিয়েছিলেন। ফুটবল ছিল রোনালদোর কাছে নেশার মতো। তিনি ছোটবেলা থেকে এত ভালো ফুটবল খেলতেন যে মাত্র 8 বছর বয়সে তিনি স্থানীয় ফুটবল ক্লাব অ্যান্ডোলোনোর স্পোর্টস ক্লাবের নজরে পড়ে যান এবং সেই ক্লাব রোনালদোকে ভর্তি করে নেয়। এবং রোনালদোর মা রোনালদোকে ছোটবেলায় ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ রোনালদো কোনো খেলায় হেরে গেলে বা ভালো স্কোর না করতে পারলে খেলার মাঠে কান্না শুরু করে দিত এবং রোনালদো সবসময় মাঠেই পড়ে থাকত। রোনালদোর জনপ্রিয়তা এতই বেড়ে গিয়েছিল যে মাত্র 10 বছর বয়সে পর্তুগালের সব থেকে বড় ক্লাব তাকে সদস্য বানিয়ে ভর্তি করে নেয় এবং এত বড় একটি ক্লাবে সুযোগ পাওয়ার পর তিনি টানা 2 বছর প্রচুর প্র্যাকটিস করতে থাকেন। রোনালদো তার একটি ইন্টারভিউয়ে বলেন যে তার এত সফলতার পেছনে তার বন্ধু অ্যালবার্টের অবদান রয়েছে। রোনালদো এবং আলবার্ট একই ক্লাবে খেলতেন এবং একদিন পর্তুগালে ট্যালেন্ট হান্ট প্রোগ্রামে তাদের ক্লাবে একটি ট্রায়াল হয় এবং একটি ম্যাচের আয়োজন করা হয় এবং বিচারকরা বলেন যে সব থেকে বেশি গোল করতে পারবে আমরা তাকেই সিলেক্ট করে আমাদের ফুটবল একাডেমিতে ভর্তি করে নেব। এবং সেই ম্যাচে রোনালদোর টিম 3টি গোল দিয়েছিল। প্রথম দিয়েছিল রোনালদো এবং দ্বিতীয় গোল দিয়েছিল তার বন্ধু অ্যালবার্ট এবং তৃতীয় গোলের সময় রোনালদোর বন্ধু অ্যালবার্ট একাই গোলের কাছে বল নিয়ে চলে গেছিলেন এবং গোল দেওয়ার জন্য ফুটবলে হালকা লাথি দেওয়ার দরকার ছিল, কিন্তু তিনি সেটা না করে বল রোনালদোর পায়ে দিয়ে দেয় এবং রোনালদোকে গোল দিতে বলেন। আর এরপরে রোনালদো গোল দিয়ে দেয়, যার কারণে রোনালদো সেই ন্যাশনাল একাডেমিতে খেলার সুযোগ পান এবং তারপর থেকে রোনালদোর জীবনে মোড় নেয়। ন্যাশনাল একাডেমিতে প্র্যাকটিস করার পর রোনালদো আরও ভালো ফুটবলার হয়ে ওঠে এবং তারপর থেকে পুরো পৃথিবী তাকে আস্তে আস্তে চিনতে থাকে। রোনালদোর বয়স যখন 15 বছর তখন তার মা বাবা জানতে পারে যে রোনালদোর হার্টের প্রবলেম রয়েছে এবং তার মা বাবা তাকে নিয়ে ডাক্তারের কাছে যান এবং সেখানে গিয়ে দেখা যায় যে রোনালদোর বড় ধরনের হার্ট প্রবলেম রয়েছে এবং ডাক্তার বলেন যে রোনালদোকে দৌড়াদৌড়ি এবং সম্পূর্ণরূপে ফুটবল খেলা বাদ দিতে হবে, আর নয়তো তার হার্ট সার্জারি করতে হবে। এবং রোনালদো এতটাই ফুটবল প্রেমী ছিলেন যে তিনি ফুটবল ছেড়ে দেওয়ার চাইতে হার্ট সার্জারিকে বেছে নেন। সৌভাগ্যবশত সম্পূর্ণভাবে রোনালদোর হার্ট সার্জারি সম্পূর্ণ হয় এবং সুস্থ হওয়ার পর যখন রোনালদো মাঠে নামার জন্য প্রস্তুত তখন আরেকটি বড় আঘাত চলে আসে এবং রোনালদো লিসবন শহর থেকে জানতে পারেন যে অতিরিক্ত মদ খাওয়ার কারণে তার পিতার মৃত্যু হয়েছে। তার পিতার মৃত্যুতে রোনালদো অনেক ভেঙে পড়েন এবং মজার ব্যাপারটি হচ্ছে, মদের কারণে তার বাবার মৃত্যু হওয়ার জন্য রোনালদো আজ পর্যন্ত মদ খাননি, এরকম শোনা গেছে। যেহেতু রোনালদোর বাবা একমাত্র পরিবারে ইনকাম করত, তাই পরিবারের দরিদ্রতা দেখা যায় এবং এই পর্যায়ে রোনালদোর মা বিভিন্ন লোকের বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালাতে শুরু করেন এবং রোনালদোর মা এদিকে তাকে মন দিতে না বলেন এবং সম্পূর্ণ মনোযোগ ফুটবলে দিতে বলেন এবং রোনালদো পুরো দমে তার ক্যারিয়ারে ফোকাস করেন এবং মাত্র 17 বছর বয়সে তার দেশের ন্যাশনাল টুর্নামেন্টে অনেক ভালো পারফরমেন্স করেন, যার কারণে তিনি মিডিয়ার চোখে পড়ে যান এবং তার ওপর চোখ পড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের। 2003 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব $17 মিলিয়ন বা $144 কোটি দিয়ে রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের জন্য নিয়ে আসেন এবং এক ঝটকাতে রোনালদো জিরো থেকে মিলিয়নার হয়ে যান এবং ওই সময় এটা ছিল সব থেকে বড় ট্রান্সফার ফি, যার কারণে রোনালদো সেই বছরই হাইস্ট পেড প্লেয়ার হয়ে যান। এরপর থেকে তো আমরা জানি, এরপর রোনালদোকে আর পিছে তাকাতে হয়নি। বর্তমানে রোনালদো পৃথিবীর সব থেকে ধনী ফুটবল
খেলোয়াড়। তবে আমরা সবাই জানি যে রোনালদো কি পরিমাণ বিলাসী একজন খেলোয়াড়, কিন্তু মজার ব্যাপারটি হচ্ছে পুরো দুনিয়াতে রোনালদো সবথেকে বড় দানশীল সেলিব্রিটি ছিলেন এবং তার নামে একটি এতিমখানা রয়েছে যেখানে 600 ছেলে মেয়ে দেখাশোনার দায়িত্ব রোনালদো নিজের কাঁধে নিয়েছেন। এছাড়া নভেম্বর 2012 সালে ক্রিস্টিয়ানো রোনালদো তার গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন আর এই নিলামে গোল্ডেন বুট 13 কোটি টাকায় বিক্রি হয়েছিল আর এই সম্পূর্ণ টাকা রোনালদো একটি স্কুল তৈরিতে ডোনেট করে দিয়েছিলেন। এছাড়া মজার ব্যাপারটি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো তার শরীরে এখনও একটিও ট্যাটু করাননি, কারণ অনেকের মতে তিনি একজন নিয়মিত ব্লাড ডোনার। তো যাই হোক, রোনালদো কিভাবে তার কঠিন জীবন পার করেছে এবং এই পজিশনে এসেছে তা আমরা জানলাম। এবার একটু দেখে আসি রোনালদো তার টাকাগুলো কিভাবে খরচ করে, কারণ আমাদের অনেকেরই জানতে ইচ্ছে হয় যে আমাদের ফেভারিট প্লেয়ার রোনালদো তার টাকাগুলো কিভাবে খরচ করে। তো এবার রোনালদোর গ্যারেজ থেকে ঘুরে আসি। যাই হোক, রোনালদোর কাছে রয়েছে 8 কোটি টাকা দামের একটি রোলস রয়্যালস এবং এই গাড়িটি যখন প্রথম বের হয় তখন সর্বপ্রথম এই গাড়িটি রোনালদো তার জন্য কিনে নেয়। এছাড়া রয়েছে 8 কোটি টাকা দামের ম্যাকলারেন সিনা, এছাড়া রয়েছে বুগাটি চিরন এবং এই গাড়িটির মূল্য ভারতে মোটামুটি 20 কোটি রুপির মতো। এই গাড়িতে রয়েছে 1479 হর্স পাওয়ারের ইঞ্জিন এবং গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 300 মাইল প্রতি ঘন্টা বা 483 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া রয়েছে একটি মার্সিডিস CS3 কপ, এছাড়া রয়েছে একটি 30 কোটি টাকা মূল্যের বুগাটি ভেরন, রয়েছে 10 কোটি টাকা মূল্যের রোলস রয়্যালস ফ্যান্টম, রয়েছে 6 কোটি টাকা মূল্যের ল্যাম্বরগিনি অ্যাভেন্টাডর, রয়েছে একটি ম্যাকলারেন MP4, আরো রয়েছে ফেরারি F12, এগুলো ছাড়াও রয়েছে একটি পোর্শে 911 টার্বো, একটি 3 কোটি টাকার পোর্শে পানামেরা। রোনালদোর গ্যারেজে মোটামুটি 21টি গাড়ি রয়েছে, তবে যেগুলো বলার মতো শুধু সেগুলোই বললাম। এছাড়া গাড়ি বাদ দিয়ে রোনালদোর 2টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। প্রথম প্রাইভেট জেট প্লেনটি হচ্ছে গালফস্ট্রিম 200 এবং এই প্লেনটির মূল্য প্রায় 150 কোটি টাকা। এছাড়া রয়েছে 480 কোটি টাকা মূল্যের গালফস্ট্রিম 650। আর বিশেষ করে রোনালদো এই প্রাইভেট জেট প্লেনে কোনো দেশে ভ্রমণ করতে বা খেলতে গেলে নিয়ে যান। আর যদি কথা হয় রোনালদোর বাড়ির বিষয়ে, তাহলে রোনালদো অনেক শৌখিন মানুষ। রোনালদোর কিন্তু অনেক বাড়ি রয়েছে, শুধু বাড়ি নয় বিভিন্ন দেশে রোনালদো 220 কোটি টাকা মূল্যের প্রপার্টি কিনে রেখেছে। তবে বর্তমানে রোনালদো স্পেনের মাদ্রিদ শহরে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। তবে রোনালদোর বাড়িঘর প্রপার্টির কথা বলে শেষ করা যাবে না। এছাড়া দেশ বিদেশে রোনালদোর অনেক হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া তার পার্সোনাল ব্র্যান্ড তো রয়েছে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি স্কিপ করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার নিকট পৌঁছে যায়। তো আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন, নামাজ পড়তে অবশ্যই অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।